করছি কেন? মহাভোজ শুরু হোক। তাকিয়ে দেখো, নিমন্ত্রিত রাক্ষসীরা যা আর অপেক্ষা করতে পারছে না। আজ এই মুনিশের ছকে আগুনে ঝলসিয়ে খাবো। এই মেয়েকে এত সহজে মরতে দেব না। ও আমাকে বোকা বানিয়েছে, ওকে আমি যন্ত্রণা দিয়ে শেষ করব না। দিদা দিদা, আমার কথাটা একবার শোনো, তারপর তুমি যা বলবে তাই। ঠান্ডি কি করতে চাইছে? এভাবে নয় লা, এদের আমি তিলে তিলে দগ্ধে দগ্ধে মারবো লা। তবে যদি আমার বুকের প্রতিশোধের আগুন নেবে। ওরে এইভাবে এখানে পড়ে থাকুক, সারা রাত আগুনের তাপে এরা জ্বলবে, আমারও মনের জ্বালা মিটবে না। বাহ, আমি যেমন জ্যোৎস্নাকে দগ্ধে দগ্ধে মারছি, তার মেয়েরও সেই একই ব্যবস্থা হচ্ছে। অপূর্ব! কাল সকালে সোনালি সূর্যের আলোয় ওদের ভবিষ্যৎ আমি ঠিক করে দেব না। অবশ্যই ততক্ষণ যদি ওরা বেঁচে থাকে। সারা রাত ওই রাক্ষসীরা পেঁচা হয়ে তোদের পাহারা দেবে না। ওদের ঠোঁটের ডগায় কিন্তু খুব ধার, খুব সাবধান। কি মজা! এর থেকে তো ভালো আর কিছু হতেই পারে না। বেশ, তবে তাই হো। তাহলে আর এখানে থেকে লাভ কি? এখানে যা আগুনের তাপ বাবা, আমি তো ঝলসেই যাবো। একবার আমার কথাগুলো তুমি শুনতে পারতে। আমাকে মেরে ফেলার জন্য তোমার এত তাড়া? বুঝতে পারছি না রাজকন্যা, এই গরমে কতক্ষণ টিকে থাকতে পারবো আমরা? টিকে থাকতে হবে যোদ্ধা, টিকে থাকতে হবে। কালকে সোনালি ভোর দেখার জন্য আমাদের টিকে থাকতেই হবে। বাঘু দাদা, সারাদিন ধরে মোহিনীকে আমরা ভালো মতো উচিত শিক্ষা দিয়েছি, কি বলো? দেখো কেমন ক্লান্ত হয়ে পড়ে আছে। মোহিনীকে শিক্ষা দিতে গিয়ে আমিও ভীষণ ক্লান্ত। এখন ঘুমোবো, সরে যা সামনে থেকে। না না বুড়িমা, আর কাল নাগিনী আমাদের দায়িত্ব দিয়েছে, মোহিনীকে পাহারা দিতে হবে। আহ, এই পাকা ছোঁড়াকে নিয়ে তো আর পারি না। হ্যাঁ, উনি তুই কিছু ভাবিস না, আমার ঘুম খুবই সজা। মোহিনী কেন, একটা পাতা নড়লেই টের পেয়ে যাব, বুঝলি? তোমার যা ইচ্ছে করো বাপু, আমি কিছুতেই ঘুমোবো না, ড্যাব ড্যাব করে চেয়ে থাকবো। তা ঘুমোবি কেন? সারা রাত জেগে বকবক করে আমার কানের পোকা না নড়ালে তো তোর চলবে না, তাই না? সে তুমি যাই বলো,
আমি একজন নিষ্ঠাবান সেপাই, তালপাতার সেপাই। যা ভাগ এখান থেকে, অন্য জায়গায় গিয়ে তোর নিষ্ঠা দেখা, যা তো। কিন্তু মোহিনী, মোহিনীর জন্য এই বাঘুরাম একাই যথেষ্ট। তোকে ভাবতে হবে না, পালা বলছি, যা। মোহিনীকে আটকে রাখা এত সহজ নয়। একবার এখান থেকে মুক্ত হই, তারপর আমিও খেলা দেখাব। রাজমাতা কাউকে ছাড়বে না, কাউকে না। সত্যি বলতে গেলাম, তখন কামিনী এসে সবকিছু নষ্ট করে দিল, আর সেই কথাগুলো দিদার জানা অত্যন্ত প্রয়োজনীয়। এটা কি রাজকন্যা? আশ্চর্য, তুমি বলতে চাইছ ঠান্ডি রাক্ষসীর নাতনি এখনো বেঁচে আছে? হ্যাঁ যোদ্ধা, কিন্তু সোনার কাঠির উপকারী জাদুর মধ্যে বন্দী হয়ে সে ওখানে ঘুমিয়ে রয়েছে। কিন্তু আশ্চর্য একটাই, আমি কোনোভাবে সোনার কাঠি বা রূপোর কাঠি কোনোটাকে স্পর্শই করতে পারলাম না। সোনার কাঠি রূপোর কাঠি ওই ঘরেই আছে। রাজকন্যা, রাজকন্যা ভেঙে পড়লে চলবে না। এর আগে অনেক বিপদ এসেছে আমাদের সামনে, কিন্তু আমরা লড়াই করেছি, আজও তাই করব। রাজকন্যা, যেমন করেই হোক না কেন, সকাল হওয়ার আগে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে, যেমন করেই হোক না কেন। আগে নিজেদেরকে বাঁচাই, তবে তো নিজেদেরকে প্রমাণ করতে পারবো। রাজকন্যা, আমার কথাটা শোনো, প্রাণ ভোমরা, সোনার কাঠি রূপোর কাঠি তোমাকে পেতেই হবে, যেমন করেই হোক না কেন তোমাকে পেতেই হবে। তার সঙ্গে রিম্বার আসল পরিচয় দিদাকে দেখিয়ে দিতে হবে, ঠান্ডির নাতনিকে ঠান্ডির কাছে ফিরিয়ে দিতে হবে আমাকে। আমার মনে হচ্ছে পরীক্ষা শেষ বলে বাসিটার কাজ করছে না, এবার কি করব? আমার তো সেটাই মনে হচ্ছে। তারপরে এখান থেকে বেরোনোর আমাদের কাছে আর কোনো উপায় নেই যোদ্ধা। তাই তো দেখছি, তারপরে প্যাচারূপী রাক্ষসীগুলো মাথার ওপর ঘুরেই বেড়াচ্ছে, এরা তো ক্লান্ত হয় না। তারপরে এখানে বসে আমাদেরকে মৃত্যুর প্রহর খুলতে হবে এবার। ঠান্ডি, এখন মানবে তো? কামিনী এসে ওই মেয়ের আসল চেহারা প্রকাশ করে না দিলে তুমি তো বিশ্বাসই করছিলে না যে মেয়েটা একটা মিথ্যাবাদী, ঠক। আসলে রোহিণীর মতো শত্রু যেখানে আছে সেখানে কামিনীকে তো পৌঁছতেই হবে, না হলে কালচক্র যে অসম্পূর্ণ থেকে যায়, তাই না? রিম্বা তো ঠিকই বলেছিল, ওই মেয়ের মুখোশ খুলে দিয়ে তুই আমার বড় উপকার করেছিস। না বল, প্রীতি জানে তোর কি চাই? আমার তেমন কিছু চাই না, আসলে তেমন কোনো কিছুর ওপর আমার লোভ নেই। আমি শুধু কয়েকটা দিন তোমার এই রাক্ষসী পুরীতে থাকতে চাই, তোমার অতিথি হয়ে।
জ্ঞানলা সোনা দানা চা মণিমুক্তা চা তা না করে ঘরে সেদবার চেষ্টা করছিস কেনলা তুই? আসলে ঠান্ডিম, রাক্ষসীদের বাগানে পূর্ণিমার রাতে যে সহস্রমুখ ফুল ফোটে, আমার সেই একটা ফুল চাই, ব্যাস আর কিছু না। এ আর এমন কথা কিলা, ওই ফুল তো পূর্ণিমায় ফোটে আবার ঝরেও যায়। তো ঠিক আছে, পূর্ণিমা আসা অবধি তুই আমার এখানে অতিথি হয়ে থাক, আমার আর ওই ফুলও নিয়ে যাস। এটাই তো আমি চাইছিলাম। ঠান্ডির শরীর থেকে কি করে প্রাণ বোমরা বের করতে হবে তা জানতে গেলে ওর আশেপাশে থাকাটা খুব প্রয়োজন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না গিলে ওকে একটা ঘর দেখিয়ে দে, ওকে বিশ্রাম করুক, অতিথি বলে কথা। হ্যাঁ ঠান্ডি, আমি এক্ষুনি কামিনীকে ওর ঘর দেখিয়ে দিচ্ছি। তাই যা, আমিও এবার ঘরে যাব, রাজ্যের কাজ পড়ে আছে। না বুঝলি রিম্বা, একেই বলে এক তীরে দুই শিকার করা। কালকের মধ্যে ঠান্ডি রোহিণী আর অগ্নিকে নিজে হাতে শেষ করে ফেলবে। আর এখানে কদিন থেকে আমি ঠান্ডির শরীর থেকে কি করে প্রাণ ভোমরা বার করতে হয় সে উপায় ঠিক বার করে ফেলতে পারব। যতই বলো কামিনী, একটা কথা কিন্তু আমি না বলে পারছি, তুমি খুব খারাপ, মানে তোমার জুড়ি মেলা সত্যি ভার। না না না, এত দেরি করা চলবে না, আমাকে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সোনার কাঠির উপর কাঠি আর প্রাণ ভোমরা নিয়ে আমায় জ্যোৎস্নার প্রাণ থেকে নিজের প্রাণকে আলাদা করতে হবে, তবেই তো আমি জ্যোৎস্নাকে মারতে পারবো আর আর শান্তিতে একটু ঘুমোতে পারবো। কি কি হচ্ছে ঘরে, ঘরে তো ধোঁয়া কেন, চোখের সামনে সবকিছু আবছা হয়ে যাচ্ছে কেন? আমি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কে আছো, আমার কথা শুনতে পাচ্ছ? আমি আমি কিছু দেখতে পাচ্ছি না, চোখের সামনে সবকিছু আবছা হয়ে যাচ্ছে কেন? রাত তো প্রায় শেষ হতে চলল। তাই তো দেখছি, ভাগ্যক্রমে এখন আমরা বেঁচে আছি, আগে কি হবে জানি না রাজকন্ড। সেটাই তো অবাক লাগছে, আমরা বেঁচে আছি কি করে এখনো? তো দেখছি রাক্ষসীরা আবার উৎপাত শুরু করলো। নিজের হাতে মারতে চাই, যথা
আমার চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া এত সহজ? আমার কথা ভুলে যা। এই যে হিংস্র নেউলের দল, এদের চোখকে ফাঁকি দিয়ে তুই পালাবি ভেবেছিস? আমাকে আমাকে ক্ষমা করে দাও। এই নেউলের দল যদি আমায় ধরে আমায় শেষ করে দেবে। আমি আমি কথা দিচ্ছি, আমি আর পালাবো না। আমায় ক্ষমা করে দাও, বাঁচাও আমায়, বাঁচাও আমায়। মুখেই বড় বড় কথা, আসলে একটা ভিতুর পাহাড়। কামিনীর উত্তর শরীরে কি অবস্থা! আহা কামিনী, নিজে চোখে যদি একটি বার এই দৃশ্য দেখতে পেতে আমি বড়ই আনন্দিত হতাম। ওহো, কামিনী তো এখন রাক্ষসী পুরীতে ব্যস্ত। ওখানে কামিনী যে কি করছে তা জানতে বড়ই ইচ্ছে করছে। কোথায় সেই ছায়ামূর্তি, কোথায়?
সেটাই বুঝতে পারছি না, আমরা এখানে এলাম কি করে? আমার মনে হয় কেউ আমাদের মুক্ত করে দিয়েছে। মানে সেটাই তো অদ্ভুত লাগছে, রাক্ষসী পুরীতে কে আমাদের সাহায্য করবে? সবাই তো আমাদের শত্রু। তাই তো রাজকন্যা, একটা জিনিস বুঝতে পারছি না, মৃত্যুর জন্য অপেক্ষা করতে করতে আমরা কি করে মুক্তি পেয়ে গেলাম? কে জানে, এটা তো আমিও বুঝতে পারছি না।